আপনি দেখেন না কিছুদিন আগে হৃদয় নামের চাটগ্রামে চট্টগ্রামে স্যুপ বানায় খেয়েছে না নাউজুবিল্লাহ বন্ধু বান্ধব বাবা মাটা গোশত পায় নাই কি পেয়েছে হাড্ডি পেয়েছে কারণ স্যুপ করে ফেলেছে নাউজুবিল্লাহ মিন যালিক আমি দেখুন উপজাতি সবাইকে ছোট করছি না সবাই হাতের পাঁচ আঙ্গুল এক না সবাই একরকম না ভালো আছে কিন্তু সমস্যা হলো যে আমরা বন্ধু নির্বাচনে এখনো বুঝতেছি না যে আমার ফ্রেন্ডটা কি আসল বন্ধুটা কি আরে বন্ধু সে না যে নতুন সিনেমা এসেছে চলো সিনেমা দেখতে যাই বন্ধু সে না একটা খারাপ কাজে অমুক স্কুলের সামনে কলেজের সামনে মেয়েরা যাচ্ছে ওখানে গিয়ে দাঁড়ায় থাকবে এটা বন্ধু না ইজ নট এ ফ্রেন্ড আপনাকে খারাপ কাজে উৎসাহ করছে সে ফ্রেন্ড না বরং যে আপনার হাইয়াল সালাম মসজিদে হচ্ছে আপনাকে ধরে বলে তোকে ছাড়া দুনিয়াতে থাকতে পারি না কিভাবে জান্নাতে থাকবো চল টেনে হেসে মসজিদে নিয়ে যায় সেই প্রকৃত বন্ধু হি ইজ ইউর বেস্ট ফ্রেন্ড সে আপনার বন্ধু যে আপনাকে ভালো কাজের পরামর্শ দিল যেটা খারাপ সেটা ধরিয়ে দিল আবার জনসম্মুখীন বলছে সে বন্ধু না সে শত্রু পিছনে পিছনে বলছে যদি আপনার ভুল আপনার সামনে এসে ধরিয়ে দেয় বুঝবেন আপনার বন্ধু তার সাথে বন্ধুত্ব করুন আর এমনি তো আমি বলি সমাজের যে চেহারা হয়ে আছে চেহারা তো না পেয়ারা হয়ে আছে কেন হয়েছে জানেন কারণ সমাজের মধ্যে ইমাম সাহেব খতিব সাহেব মুয়াজ্জিন সাহেব তো কোনো কিছুই মনে করি না মনে করি যে কোনো রকম 3,000-4,000 টাকা স্যালারি মুয়াজ্জিন সাহেব না আল্লাহর মেহমান তারা আল্লাহর গোলাম রসুলুল্লাহর গোলাম আপনাকে হেদায়েতের কথা বলছে আরে তেনারা যদি মসজিদে খুতবা না দিত পাঁচ ওয়াক্ত মুয়াজ্জিন যদি আজান না দিত আপনি কবি বেঈমান মুরতাদ হয়ে কবরে চলে যেতেন সম্মান দিতে শিখুন মানুষকে আমি একটা কোথাও কোরআন সুনার বাইরে বলছি না মিলিয়ে দেখবেন অবক্ষয়গুলি এজন এই কথা বলার কেউ নেই যেমন ইচ্ছা তেমন চলতেছে ওই যার টাকা পয়সা আছে সুদ খায় না ঘুষ খায় দেখার সময় নেই যার টাকা আছে তার কথাই শুনে বা 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 কত সুন্দর আওয়াজ দেয় না আলেমে দিন বসে থাকে অমুক নেতা তমুক নেতা বোমা মারলে সুরা ফাতেহা বেরোবে না বোমা মারলে সুরা ফাতেহা তেলাওয়াত করতে পারবে না আপনি নেতা বানিয়েছেন কিভাবে আসবে সমাজের মধ্যে রহমত বরকত কিভাবে আশা করেন আপনার সমাজ আপনাকে পরিবর্তন করতে হবে মনে রাখবেন যদি ইমামে হোসাইনে কারবালার মতো একা হতে হয় একা হয়ে যান ইমামে হোসাইনে কারবালা শিক্ষা দিয়ে গিয়েছেন আল্লাহ রাসূলের ইজ্জত ও হুরমতের জন্য আদর্শের জন্য যদি পরিবার কোরবান করতে হয় কোরবান করে দাও যদি সয় সম্পত্তির মধ্যে আগুন লাগাতে হয় লাগিয়ে দাও বান্দা রক্ত দিয়ে গোসল করে হলো ইসলামের সৌন্দর্য আদর্শকে বাস্তবায়ন করো আল্লাহ রাসূলকে ইজ্জত হুরমত আজমতকে রক্ষা করার চেষ্টা করো ঠিক কিনা ইমামে হুসাইনের আদর্শ খালি তাজিয়া বের করলে হবে না খালি তাজিয়া বের করলে হবে না ইমামে হুসাইন সেদিন ইন্তেকাল করেছেন পর্দা করেছেন এটা খুশির বিষয় না